ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নাসিরনগর আধুনিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভা, কৃতি ছাত্রছাত্রী ও গুণীজনদের সম্বর্ধনা। হাতের নাগালের কম খরচে উন্নত চিকিৎসা, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেডের 11তম বার্ষিক সাধারণ সভা, কৃতি ছাত্রছাত্রী ও গুণীজনদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হাসপাতালের চেয়ারম্যান ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সার্জন ডাক্তার ইসরার কামালের সভাপতিত্বে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন ডাক্তার রুকনউদ্দিন ভুঁইয়া। তিনি হাসপাতালের কার্যক্রম ও আয় ব্যয়ের হিসেব তুলে ধরেন। সভায় পরিচালক বৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে হাসপাতালের সার্বিক উন্নয়ন ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সাধারণ সভা শেষে হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার ইশরার কামালের সভাপতিত্বে নির্বাহী পরিচালক রায়হান আলী ভুঁইয়ার পরিচালনায় কৃতি ছাত্রছাত্রী ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ও সাবেক উপসচিব মেজবাউদ্দিন মিনু। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার রুকনউদ্দিন ভুঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালক ও কুন্ডা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন। এছাড়াও সভায় ভালো কাজের জন্য উৎসাহমূলক হাসপাতালের কর্মচারীদের মধ্যে বার্ষিক পুরস্কার প্রদান করা হয়। সভায় হাসপাতালের পরিচালক ও শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। নাসিরনগর থেকে আক্তার হোসেন ভুঁইয়ার পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।